জিব্রাইল আমিন বলবে, মালেক দারোগা, নবী মুহাম্মদের উম্মতের খবর কি? কয়রা জাহান্নামের আগুনে পুইরা সারখার হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। এই খবরটা জিব্রাইল ফেরেশতা আমার আল্লাহর কাছে বললি, আমার আল্লাহর কাছ থেকে আমার নবীজি জানতে চাইবে আর বলবে, আল্লাহ কার নাম বললা? কয় আপনার উম্মতেরা জাহান্নামের আগুনের মধ্যে ধাও ধাও করিয়া জ্বলিয়া শেষ পর শেষ হইয়া গেল। এ মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ তো কোন ডেকে বলবে ফেরেশতারা রে, বান্দার আমল নামায় কি আরো কোনো গুণা আসেনি? কয় আল্লাহ গুণা নাই, পুইরা শেষ হয়ে গেছি। আল্লাহ বলবেন, এদেরকে উঠাইয়া নিয়ে আস, জাহান্নামের আগুন থেকে উঠাইয়া নিয়ে আসো, জাহান্নামের আগুন থেকে উঠাইয়া এদেরকে জান্নাতের পানি দিয়া গোসল দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। জান্নাতের পানি দিয়া গোসল দেওয়ার পর এর মুসলমান জাহান্নাম থেকে উঠাইয়া গোসল দেওয়ার পরে নবী মুহাম্মদের সামনে উম্মতগুলোকে নেওয়া হবে। এর মুসলমান নবীর উম্মতের দল গুণা করিয়া তওবা করলে আল্লাহ গুণা কথা মাফ করিয়া দেয়, আর তওবা না করিয়া যদি গুণা লইয়া কবরে যাও তাহলে জাহান্নামের আগুনে জ্বালাইয়া পোড়াইয়া আল্লাহ গুণাগুলো মাফ করবি। এর মুসলমান হাজার হাজার বৎসর জাহান্নামের আগুনে পইরা আমার আল্লাহকে ডাক দিলে আমার আল্লাহ একটা ডাকের সাড়াও দিবে না। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় মানুষ, কুল ইউল্লাহু আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হোসনা, কামার সুন্দর সুন্দর নাম আছে, ওই নামগুলো ধৈর্য ধৈর্য ডাক। যখন রাত্র বেশি হয়ে যায়, নিরিবিল হয়ে যায়, আমার আরশে আজিমটা ফাঁকা হয়ে যায়, ওই মুহূর্তে বেশি করে ডাক। অতিয় গভীর হয় রজনী যখন, অতিয় গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন, প্রভুর করুণা যদি পাইবার চাও অতিয় গভীর রাতে তার গুণগান গাও। এই জন্য আল্লাহকে বেশি বেশি করে ডাক দেওয়া, আল্লাহকে বেশি করে স্মরণ করা, জমিনে আল্লাহরে স্মরণ করলে আসমানে আল্লাহ আমাদেরকে স্মরণ করে। আল্লাহ ডাক দেয়, তোমরা আমারে ভুলিয়া গেল, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। এই জন্য আল্লাহ বেনামাজিরাও খাওয়ায়, রোজা না রাখলেও খাওয়ায়, জাকাত না দিলেও খাওয়ায়, গুনাহ করলেও খাওয়ায়। কেন? আল্লাহ কয়, তোমরা আমারে ভুলিয়া গেল, আমি আল্লাহ ভুলি না, আমি আল্লাহ তোমার রিজিকের দরওয়াজা খুইলাই রাখছি, সম্মানের দরওয়াজা খুইলাই রাখছি, আমি আল্লাহ তোমার সম্মান কামাইব না। কিন্তু বান্দা একটা জায়গাতে আসলে ওই সময়ে তুমি ধরা খাইয়া যাইবা, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান বাইরে আমি পায়া হাত দিয়া বলিয়া যাই, মুসলমান ওয়াজের নির্যাস হয়, আপনাদের নামাজের দাওয়াত দিয়া গেলাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? যারা পড়তেছেন বাকি জীবনটা পড়বেন, আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। এরে মুসলমান যারা নামাজ পড়ে, আল্লাহ কয়, আমি এদের জিম্মাদারি নিয়ে নেই, এদেরকে আমি দেইখা রাখি, এদেরকে আমি পাহারা দেই, এত গুনার করেও, গুনা করার পরেও রিজিক কমায় না, আল্লাহ সম্মান কমায় না, কেন জানেননি? আমার নবীর, আমার আল্লাহ যেমন ভালোবাসেন, নবীর উম্মতগুলোকে আল্লাহ তেমন ভালোবাসি। আল্লাহ পাক আমার নবীরে যেমন ভালোবাসে, উম্মতকে তেমন ভালোবাসে। কারণ উম্মতের বেলায়, সোয়াবের বেলায় আমার নবীকে আল্লাহ জানাই দিছে, নবী গো উম্মতকে জানাইয়া দেন, আপনার উম্মতের হায়াত হবে কম কিন্তু আমলের বেলু হবে অনেক বেশি। জোরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদের হায়াত হবে কম কিন্তু আমলের বেলু হবে অনেক বেশি। একবার সুবহানাল্লাহ কইলি মুসলমান দশটা নেকি হয়ে যায়, আল্লাহু আকবার, আবার সত্তর গুণ বাড়াইয়া দেয়, সাতশো গুণ বাড়াইয়া দেয়, সাত হাজার গুণ বাড়াইয়া দেয়। এই জন্য মুসলমান হায়াতের জীবনকে ব্রেক কইরা, হারে হায়াতের জীবনটাকে তওবার ব্রেক দিয়া আল্লাহরে বলবেন যে, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আল্লাহ আমি আর ভুল করব না, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। সত্তর বছরের ভিতরে তো পঞ্চাশ বছর গেলে গই, হ্যাঁ, এই বাকি জীবনটা তওবা করে আল্লাহর ঘরে ঢুকেন, আল্লাহ পাকের ঘরে ঢুকা ঢুকিয়া আল্লাহর ডাকতে থাকেন যে, আল্লাহ পিছনের জীবনের গুণাগুলো মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে নেক বানায় দাও, আল্লাহ তুমি আমাকে নেককার বান্দা হিসেবে কবুল করে নাও, আল্লাহ আমি আর গুণা করব না। তওবা করলে আল্লাহ কেমন খুশি হয় জানেন? আপনি আর আমি গুণা করে আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ কেমন খুশি হয় জানেন? কয়, শোনো, একটা বান্দা উট লয়ে রওনা দিছে, উট মরুভূমির পথ দুইরা, এটার মধ্যে খাওয়ন আছে, থাকার বেডিং পত্র আছে, এক বই বান্দা ক্লান্ত হইয়া একটা জায়গার মধ্যে শুয়া পড়ছে, ওটারে বান্দা শুয়া পড়ছে,
কিন্তু বান্দার থেকে ওট হঠাৎ করে হারায় গেছে, অনেক দূরে চলে গেছে ওট। এই বান্দাটা মরুভূমির পথ, লম্বা পথ পাড়ে দেওয়া লাগবে, তো এখন ওটটা হারায় গেছে। আপনারা বলেন তো, মনে করেন 500 মাইল যাইবেন আপনি এই ওটার উপরে সওয়ার হইয়া, হঠাৎ করে আপনি ঘুমেতে উঠা দেন ওটটা নাই, মনটা কেমন খারাপ লাগবো? সামনের পথ আমার জন্য অন্ধকার, অন্ধকার। তখন এই বান্দাটা হাউমাউ করে কাঁদে আর বলে, আল্লাহ যদি ওটটা আমি না পাই তাহলে আমি সামনের পথ কেমনে আগামো। তো এই বান্দায় ক্লান্ত শ্রান্ত হইয়া আবার শুয়ে পড়ছে, শোয়ার থেকে উঠটা দেখে তার বাহনটা তার সামনে হাজির হয়ে গেছে। ওই বান্দা কেমন খুশি হইব, আল্লাহ কেমন খুশি হইব। আল্লাহ আমার হারানো বান্দা গুনা করে আমার থেকে হারায় গিয়া আবার যখন ফিররা এসে কয়ে আল্লাহ গুনা করছি, ও বান্দা তুমি জানো আমি কেমন খুশি হই, ওই বেড়ায় ওট হারাইয়া পাইয়া যেমন খুশি হয়েছি তার থেকে শতগুণ আমি আরও বেশি খুশি হই। তুমি আমার দিকে ফিরে আসলে আমি খুশি হই, তুমি আমার দিকে আসো, আমি চাই তুমি আমার কাছে আসো। দিনের গুণা করছো রাত্রে মাফ চাও মাফ করে দেবো, রাত্রে গুণা করছো দিনের বেলা মাফ চাও আমি আল্লাহ মাফ করে দেবো। আল্লাহ এমন একজন দয়ালু আল্লাহ আমরা পাইছি। তো ওই আল্লাহকে সাথে নিয়া আল্লাহর মহাব্বত নিয়া দুনিয়াতে চলবেন, দেখবেন আল্লাহ বলেন আমি যার জন্য হয়ে যাই তামাম দুনিয়া তার জন্য হয়ে যায়, আর আমি যার থেকে আলাদা হয়ে যাই তামাম দুনিয়া তার থেকে আলাদা হয়ে যায়। এই জন্য মুরব্বীরা কয় তুমি দুনিয়ার সব কিছু পাইছো আল্লাহরে পাও নাই, তাহলে তুমি কিছুই পাও নাই, আর আল্লাহ পাইছো দুনিয়ার কোনো কিছুই পাও নাই, তুমি সব কিছু পেয়ে গেছো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ রাজি তো আমরা দুনিয়ার সব মাখলুকাত রাজি, আল্লাহ রাজি না তাইলে আমরা কোনো কিছুই আমাদের রাজি হবে না আমাদের উপরে। এই জন্য আল্লাহ রাজি হইলে সব কিছু রাজি হয়ে যাবে। এই জন্য তো মুসলমান ওই যে বাদশাতার কালো বান্দি চাকর চাকরানি কালো আর কি, শিক্ষিতও না কিন্তু বাদশার ফর্মদার, বাদশার সব কথা শোনে সব কথা মানে, এখানে সব কিছু আগে আগে অন্য অন্য চাকর বাকরের আগে আগে সব হাজির করে দেয়। অন্য অন্য শিক্ষিত গিনিগুনি যারা চাকর আছে এরা এরা নিয়ে হিংসা করে যে বাদশায় আর কোনো কিছু পাইল না, এই কালো একটা বান্দিরে লেখাপড়া জানে না, চেহারা নমুনা ভালো না, এটারে এত ভালোবাসে, আর আমরা চেহারা সুরতে ভালো আমরা গেনে গুনে ভালো বাদশা আমাকে পছন্দ করে না, এই কালোটারে পছন্দ করে। বাদশা আবার টের পাইছি যে আমার ব্যাপারে এরা কথা বলে, আচ্ছা একটু পরীক্ষা করে দেখি এরা আমারে বেশি ভালোবাসে না আমার কালো বান্দিটা আমারে বেশি ভালোবাসে। এই পরীক্ষা করতে গিয়ে বাদশা তো একদিন একেবারে খোলামেলা ঘোষণা দিছে, শোনো তোমরা যারা আছো আজকে আমার রাজভাণ্ডারের চাবি উন্মুক্ত করে দিলাম, সিন্ধুকের তালা তোমাদের হাতে চাবি দিয়ে দিলাম, স্বর্ণ গহনার তালা টাকা পয়সার তালা যতগুলো আছে এই চাবি লয়ে যাও, যে যেটার দরবা আজকে আজকের দিনের জন্য যে যেটার দরবা সেটার মালিক হয়ে যাইবা। কি ঘোষণা দিয়ে দিছে, লম্বা ঘোষণা, যে আজকে যেটা দরবা সেটার মালিক হয়ে যাইবা। এখন এই ঘোষণা দেওয়ার পরে শিক্ষিত গুণীজন যারা আছে একবারে খবরটা পাই, ওই মুহূর্তে কেউ গিয়া স্বর্ণের সিন্ধুক, কেউ গিয়া রূপার সিন্ধুক, ডায়মন্ডের সিন্ধুক, যে যেটা পারছে সব লয়ে রেডি। আর মনে মনে কয় ওই যে একটা অশিক্ষিত কালোবান্দি, এটা মূরুক্ষ সুরুক্ষ, লেখাপড়াও জানে না বিদ্যা বুদ্ধিও নাই, একবারে মূরুক্ষের ঘরের মূরুক্ষ, আজকে বাদশা ঘোষণা দিছে যে যেটা ধরবে সেটার মালিক হয়ে যাবো, এটা নড়াচড়া করে না দৌড়েও না। এখন বাদশাহ দমক দেখে, আই কালোবান্দি তোমার লেখাপড়া নাই কিচ্ছু নাই, তোমার মতন এমন ব্যাকুল্লা আমার দরবারের একজন পয়সা পাইলাম না। কয় বাদশা কী হয়েছে, কয় আজকে ঘোষণা দিয়েছিলাম যে যেটা দরবার সেটার মালিক হয়ে যাইব, তুমি দেখি হারাই রইছো তুমি নিতা না, কয় আপনার ঘোষণা কি ঠিক, আপনি যে ঘোষণা দিছেন আজকে যেটা দরবার সেটার মালিক হয়ে যাইবা এই ঘোষণা কি ঠিক, কয় হ্যাঁ ঠিক। আস্তে করে বান্দি বাদশার গাড়ে হাত দিয়ে কয় আমি অন্য কিছু নিলাম না, আমি আপনারই নিলাম, আমি আপনার এই নিলাম। আ সারে দুনিয়া হো মুখালিফ কছ নেহি নকসান হায় ডর নেহি হায় গম নেহি হায় জব রহমতে রহমান হায় ডর নেহি হায় গম নেহি হায় জব রহমতে রহমান হায়। এই যারা আল্লাহ পাইছে তারা সব পেয়ে গেছে, যারা আল্লাহ পায় নাই তারা কোনো কিছুই পায় নাই। বাবা জি আপনি অশান্তির মধ্যে আছেন, আপনি ক্ষুধার যন্ত্রণায় আছেন, আপনি একটু কষ্টে আছেন, যদি একটু সবুর করে বলেন যে আল্লাহ
তুমি আমার দুনিয়া না দিলেও আমার জন্য আখেরাত তো আল্লাহ দিয়ে রাখছো। কাফের বেদিনদেরকে আল্লাহ অনেক সম্পদ দিছে, অনেক নিয়ামত দিছে, আমরা কিছু পাই নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে জানাইয়া দিছে আমরা কেন পাই নাই, কেন পাই নাই ওইটা বুঝাইতে গিয়া হযরত মূসা আলাইহিসসালাম একটা ঘটনা বর্ণনা করছেন, ওইটা বলি ইনশাআল্লাহ আমি দোয়া করে দিব। আপনারা বিরক্ত হইয়েন না, বেশি বিরক্ত হইতেছেন আপনারা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা ঘুমায়া আসি, ঘুমের ঘরে আমার নবীজির সঙ্গে দেখা হয়ে গেছে, জোরে কন্ত সুবহানাল্লাহ। এটা চারটি খানি কথা মনে করছে, নবীরে দেখা, ঘুমের ঘরে দেখা যখন হয়ে গেছে, ইমাম মালিক রহমতুল্লাহ তাকায় দেখে আমার নবীজি কোনো কথা কয় না, কোনো আওয়াজ করে না, এই পাঁচটা আঙ্গুল ইমাম মালিক নবীজি দেখাইছে, দেখাই আবার বিদায় চলে গেছে। আর একটু জোরে কন্ত সুবহানাল্লাহ, কয় আঙ্গুল দেখাইছে, আরো জোরে কোন কয় আঙ্গুল দেখাইছে, পাঁচটা আঙ্গুল দেখাইছে, দেখি দেখাই চলে গেছে। ইমাম মালিক ঘুমের ঘরে পাঁচটা আঙ্গুল মুবারক দেইখা, রহমতি বরকতি আঙ্গুল মুবারক দেইখা, ঘুমের ভিতরে চমকয়া গেছে, ঘুম ভাঙ্গে গেছে, কি দেখলাম রে, গতকালকে আমার নবীরে বইলাইলাম, আমার মরণটা কোন জায়গায় হবে নবী আপনি একটু বইলা দেন। আমার নবী আমারে কিছুই বললো না, ঘুমের ঘরে নবীজি আইসা আমার আঙ্গুল দেখায়া গেল, এইটা দিয়ে আমারে কি ইঙ্গিত করে গেল, আমার হায়াত কি পাঁচ বছর বাকি আছে নাকি, গুরপাক খাইতেছে ভিতরে গুরপাক, আমার হায়াত কি পাঁচ মাস বাকি আছে নাকি, নাকি পাঁচ দিন বাকি আছে, কি দেখায়া গেল। এখন চিন্তায় পড়ে গেছে আমার নবীজি আমার আঙ্গুল দিয়া কি বুঝাইয়া গেল, আঙ্গুল দেখায়া খাদেমরে ডাক দিয়া কই যাও, ওই মুহূর্তে স্বপ্নের ব্যাখ্যা করতেন আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই, উনি স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারতেন, এজন্য স্বপ্ন দেখার পরে এইটা যার তার কাছে বলতে নাই, কারণ এই স্বপ্ন দেখার পরে স্বপ্নটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, যেমন স্বপ্নের ব্যাখ্যা দেয় ফল এমনই হয়, এই জন্য স্বপ্ন যার তার কাছে বলতে নাই। খারাপ স্বপ্ন দেখেছেন, ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে বাম দিকে তিনবার মুসলমান পড়বেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, দেখবেন ওই খারাপ স্বপ্ন এটা ভালো হয়ে যাবো। এরা জোরে কয় না সুবহানাল্লাহ, কে রাগ করতেছেন আপনারা, এখন এই স্বপ্ন দেখা চিন্তায় পড়ে গেছে, কিরে নবীজি আমারে কি কয়ে গেল, খাদেমরে ডাক দেয় কয় খাদেম রে, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আল্লামা ইবনে সিরিনের কাছে চলে যাও, তবে স্বপ্নের ব্যাখ্যা যে জানবা, এই স্বপ্নের ব্যাখ্যা জানতে গিয়ে আমার নামটা হুজুরের কাছে কইও না, সুবহানাল্লাহ, আমার নামটা হুজুরের কাছে কইও না, উনি কিন্তু বড় হুজুর জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, আমার নামটা কইও না। খাদেম গিয়া কয়, এ আল্লাহর বান্দা ইবনে সিরিন, আমি একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসছি। কয় কি স্বপ্নের ব্যাখ্যা জানতে আসছো, কয় হুজুর আল্লাহর এক বান্দা, আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখেছে আমার নবীজিরে, নবীজি তারে পাঁচটা আঙ্গুল দেখাইয়া বিদায় হইয়া গেছি, এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু বইলা দেন। ইবনে সিরিন কয়, এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না, এই জমানার মধ্যে এই যুগে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না, সত্য করে বলো স্বপ্ন কে দেখেছে, কয় হুজুর নাম বলতে নিষেধ করেছেন, কয় নাম না বললে আমি স্বপ্নের ব্যাখ্যাও দিব না, আগে নাম বলো, কয় হুজুরের কাছ থেকে পারমিশন লইয়া লই তারপরে নাম বলুম, এরে নবীর উম্মতের দল, এই আমার বাবাজিরা রে। ইমাম মালিকের কাছে গিয়া খাদেম বলে, হযরত নাম না বললে কিন্তু ব্যাখ্যা দিবে না, নাম বলেন, কয় যাও ঠিক আছে নাম বলো, হুজুর নবীজি আমারে কি দেখে গেল আমার জানার ইচ্ছা আছে, না জানতে পারলে আমার ভালো লাগবে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের ব্যাখ্যা, ইবনে সিরিন ডাক দিয়া কয়, শোনো আল্লাহ কোরআনের মধ্যে পাঁচটা আয়াত নাজিল কইরা জানাইয়া দিয়েছেন, ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গাইসা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আমা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন আমার আল্লাহ, কোরআনের মধ্যে পাঁচটা আয়াত নাযিল করে জানাইয়া দিয়া গেছেন,
এই পাঁচটা জিনিসের জ্ঞান আমার আল্লাহ সারা আর কাউকে দেয় নাই। পাঁচটা জিনিসের এলেম, পাঁচটা জিনিসের জ্ঞান আমার আল্লাহ দুনিয়ার কাউকে দেয় নাই। এক নম্বরে কিয়ামত কখন হবি, কিয়ামত কখন হবি এইটার জ্ঞান কার কাছে? ওই নাজিলুল গইসা, বৃষ্টি কখন হবে, কোন জায়গায় হবে, কোন সময় হবে জানেন কি? ওই আলামু মা ফিল আরহাম, বাচ্চা যখন মুসলমান 4 মাস বয়স হয় তখন রুহু দেওয়া হয়, কয় রুহু দেওয়ার আগ পর্যন্ত কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো অভিজ্ঞ লোক বলতে পারে না মায়ের পেটের বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে। রেডি হয়ে গেলে তারপরে আল্ট্রাসাউন্ড করে কয় তোমার বলা হইব, রেডি করে দিছেন কি? আমা তাদরি নাফসুম্মা যা তাকসিবু গাদা, আগামীকালকে কি খাইবেন? এখন মাহফিলে বসা আছেন, অনেকে খাবার খান নাই, বাড়িতে রুই মাছ আড়ি মাছ ভালো ভালো মাছ রান্না করে রাখছি, ওয়ার শেষ করে করে গিয়া খাবেন, কিন্তু এখানে উড়ার সঙ্গে সঙ্গে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, মহাকালী যাওয়া ছাড়া উপায় নাই। মুসলমান আপনি ঘরে গিয়া কি খাইবেন, বাজারে গিয়া কি খাইবেন, আগামীকালকে কি খাইবেন দুনিয়ার কেউ না জানলো জানেন কি? পঞ্চম নম্বরে আল্লাহ কয় কার মরণ কখন হবে, কোন জায়গায় হবে কে জানেন? আরো জোরে বলেন না কে জানেন? আমার আল্লাহ ডাক দিয়ে কোন বিগ পাঁচটা জিনিসের জ্ঞান আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। নবীজি পাঁচটা আঙ্গুল দেখাইয়া ইমাম মালিককে ডাক দেয়া কি, ইমাম মালিক রে তুই যে বলছ তোর মরণটা কখন কোন জায়গায় হবে বলে দিতাম, এইটার জ্ঞানও আমার কাছে নাই, এইটার জ্ঞান আমার আল্লাহর কাছেই রয়ে গেছে। এজন্য আমার মুসলমান বাবাজিরা রে আল্লাহ পাক ডাক দিয়ে কয় মানুষ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখি অশরণ। কয় যেদিন আল্লাহ আমার বডিটা বানাইলো, ও মুসলমান দুনিয়ার ওই জায়গার থেকে এক চিমটি মাটি আইনা আপনারা আপনার আমার নাভিটা বানানো হয়েছে, মরণের পরে যেই জায়গার মধ্যে দাফন করা হবে ওই জায়গার এক চিমটি মাটি আইনা আপনার নাভিটা বানানো হয়েছে, মরার পরে ওই জায়গার মধ্যে ঘুরিয়া ফিরিয়ে আপনাকে দাফন করা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরারে আমার মরণের আগে একটু মরো, মরণের আগে একটু হিসাব মিলাইয়া যাও, তার কারণ আল্লাহ দরবারে দাঁড়ায় আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে, ওই হিসাবটা দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে মিলাইয়া যাও, মরার আগে মরো তাইলে বাসা সহজ হবে, আর না হয় কিন্তু হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে ধরা খাওয়া লাগবে। আল্লাহ বলবেন বান্দা কি কি আমল করেছ, কই আল্লাহ কি আমল করেছি, আল্লাহ ভালো আমলই তো করছি, আল্লাহর সামনে গিয়ে আমরা বলবো আল্লাহ আমরা ভালো ভালো আমল করছিলাম, আল্লাহ বলবেন ফেরেশতারা রে এই বান্দায় বলে ভালো ভালো আমল করছে, বান্দা বলবে আল্লাহ আমি তোমার সামনে হাজির, আল্লাহ আমি তো ভালো আমল করছি, আজাব দেখিয়া ওইখানে গিয়েও ঠাড়া মিশা কথা আল্লাহর সামনে আমরা খাড়া এরকম যে আল্লাহ খুব নামাজ পড়ছি, আল্লাহ খুব জিকির করছি, আল্লাহ তোমার যেই টাকা ডাকছি, আল্লাহ কইব প্রমাণ আছে? আল্লাহ আমার দামি সাক্ষী দিলে আবার প্রমাণ কিসের? আল্লাহকে সাক্ষী আনো হাজির করো সাক্ষী লো, কয় আল্লাহ সাক্ষী তো আমি নিজের ডানি দিয়েছি, আল্লাহ তোমার লাগে মিশো থাকো মমি আল্লাহ তুমি আমার আল্লাহ আমি তোমার বান্দা। বান্দা কত নম্বরের সিটার দেখবেন, মাঝে মাঝে একের সড়ক থেকে না উপরে পর্যন্ত, একের উপরে লেবার পর্যন্ত, একটা লেভেল পর্যন্ত সিটার নাই আমাকে দেশ আসেনি। আরে কয়েকদিন আগে আমি ওয়াজের থেকে নাইমা আমার একজন নামায় দিয়ে গেছে, আমি হ্যাঁ যাবো একটু আইটা বাসায় যাবো, বললাম ভাই রিক্সাওয়ালা ভাই চলো একটা বাসায় নামাই দিও, তো হুজুর আমার শরীরে বেশি ভালো না, তো ভালো না হলে এনে বসে রসিকের লেগে রাত্র 12টা বাজে আমি টেহটা বাড়াই দিই মনে, আপনার কয়টা দিবেন, আপনার আগে 200 টাকা একজনে কয়ে গেছে 12 গেলাম 20 টাকা, 12 হইলে 20 টাকা, তা আপনার আগে হ্যাঁ 200 টাকা কয়ে গেছে আমার, তো সিটার কারে কয়, সিটার না হইলে বুঝি রডের বদলা বাস দেয়, হ্যাঁ জাগায় জাগায় সিটারের অভাব না ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন
সব জায়গার ভিতরে আছে আল্লাহ। তেজন্য মুসলমান ভাইরা মরার আগে মরেন, হিসাব দেওয়ার আগে হিসাব মিলাইয়া যান। আল্লাহর সামনে গিয়ে আমরা বলবো আল্লাহ নামাজ পড়ছি মানে এমন পড়া পড়ছি, আল্লাহ কে বান্দা তুই তোর দেহডারে মানুষ নি, এটা তোর আপন, হাত আপন, পাও আপন, সব তোর আপন, আল্লাহ আমি দেহর সব কিছুরই মানে। আল্লাহ বলবেন জিব্বার মধ্যে কথা বলার শক্তি আমি দিছিলাম, আমি এখন এটার স্টপ করে দিলাম, আমি আল্লাহ এইডারে টান্দা নিয়ে হাতে লাগাইলাম, পায়ে লাগাইলাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গে লাগাই দিয়ে মা। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন আলিয়ম নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম। এই যে আল্লাহ বলেন তোমার এই মুখে যখন তালা লাগবে এই দুইটা হাত আল্লাহর সামনে কথা বলবে, সুবহানাল্লাহ, এই পাগুলো কথা বলবে, এটা আল্লাহ বলাইব, এটা আল্লাহ পাক বলাইব। তখন তো বান্দা কইব আল্লাহ এগদি আমি কত কিছু করছি, হ্যাঁ এরা দিয়ে আমার বিরুদ্ধে গেছে গা। আল্লাহ বলবেন ফেরেশতারাই ওই দুইজন ফেরেশতা আমার সামনে দাঁড়াও। কোন ফেরেশতা? কয় দুইজন যে কাঁদে ছিলা কিরমন কাতিবিন ফেরেশতা দুজন, মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ, পাপ পূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সব কিছু লিখে রাখে আমার নামায়। ওই দুইজন ফেরেশতাকে আল্লাহ ডাক দিবেন এদিকে আয়, আল্লাহ তোমার সামনে দাঁড়ায় গেলাম কি বলবা বলো, কয় এই বান্দার আমল নামাটা দেখাও। তখন মুহূর্তের মধ্যে ফেরেশতা আমল নামা সামনে নিয়ে আসবি, আপনার আমার পয়গম্বর বলেন আমল নামাটা কত বড় হবে জানেন, আমল নামাটা এত বড় হবে কয় চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবি তত বড় একটা আমল নামা তোমার সামনে এসে হাজির হয়ে যাবি। কি আমল নামাটা ছোট হইব, আমল নামাটা কত বড় হবে, তখন আল্লাহ বান্দার হাতে আমল নামাটা দিবেন। একটু শোনেন, আপনার বিরক্ত লাগছে আপনাদের কাছে, বলবেন ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামাটা পড়ো। বান্দা তখন পড়তে পারবে, শিক্ষিত অশিক্ষিত সবাই পড়বে, তখন পরে পরে দেখবে আরে হায়াতের জীবনে ভালো মন্দ যা করছিল মায়াল ফিজমিন কৌলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীত। বান্দা তাকায় দেখবে জবান দিয়া যা বাড়ি করছিল সব লেখা আছে। বান্দা যখন তাকায় দেখবে সব লেখা আছে, রে বাবা হায়াতের জীবনে কোন জায়গায় বসিয়া ওয়াজ শুনছিল, কোন জায়গায় বসিয়া গুনাহ করছিল সব আমল নামায় লেখা আছে। তখন বান্দা ডাক দিয়ে বলবে কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম, তারে নারে কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। বান্দা তখন তাকায় দেখবে আমল নামা সব লেখা আছে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা তাকায় দেখবে ছোট বড় কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই, সব কিছু আমল নামার মধ্যে লেখা হয়ে গেছে। তখন বান্দাটা এমন ধরা খাইব, তখন আল্লাহ বলবেন এই ফেরেশতারা ধর, হাতে পায়ে বেরি লাগা, ডান্ডা বেরি লাগা, হাতে হ্যান্ডকাপ লাগা। তখন মুসলমান হাসরের ময়দানে দুইটা বাক করে ফলাইব, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন বিসাইর, একটা দল জান্নাতি হয়ে যাবে আর একটা দল জাহান্নামে হয়ে যাবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। যারা নেক আমল করছে মুসলমান, যারা বদ আমল করছে সব বান্দার সামনে আইসা হাজির হয়ে যাবে। এখন বান্দা তাকায় দেখবে হারে আমি আমার হায়াতের জীবনে ভালো ভালো যা কাজ করছি আমল নামায় লেখা আছে, হায়াতের জীবনে যত মন্দ কাজ করছি সব কিছু লেখা আছে। তখন বান্দা আফসোস করবার বলবে আল্লাহ একটু সুযোগ দিবানি, একটু যাইতাম গা, এক লম্বা সুযোগ দেওয়া হয়েছিল, এই সুযোগের ভিতরে তুমি তোমার সময়গুলো কাজে লাগাও নাই, তুমি সময়গুলো কাজে লাগাও নাই, সময়গুলো কাজে লাগাও নাই। এখন বান্দা বলো কি করতে পারি, তখন বান্দায় বলবে আল্লাহ আজকে আমার কোনো উপায় নাই, আল্লাহ আমি নির্গত জাহান্নামী হয়ে যাব। তখন আল্লাহ বলবেন এ ফেরেশতারা কম্পিউটার চেক করে দেখতো গুনার পরিমাণ কি, আল্লাহ তাকায় দেখবে
এই বান্দার পুরা দেহের মধ্যেই কি গুনার গুনা গুনার গুনা। আল্লাহ বলবেন এই এগুলো নিয়ে যা, দেখ তো এরা তওবা করছে কি না। লিস্টের দিকে তাকায় দেখে তারা নারে করে জীবন কাটাইছে, গুনার থেকে তওবা করে নেই, আল্লাহর কাছে মাফ চায় নাই। আল্লাহ বলবেন যারা মাফ চাই আসছে এক হিসাব এক ধরনের, আর যারা মাফ চায় নাই এক হিসাবটা আরেক রকমের। আল্লাহ ফেরেশতা বলবে আল্লাহ এরা তো মাফ চায় না, কী করতাম বলেন? আল্লাহ বলবেন এদেরকে ধুইরা, পাগুলো উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া জাহান্নামের আগুনের মধ্যে ফেলাও। নাউজুবিল্লাহ জোরে কন, তখন এদেরকে জাহান্নামের আগুনে ফালানো হবে, এরা নিচের দিকে যাবে। জাহান্নামের গর্তের পরিমাণটা কতটুকুন, এই যে গর্ত করছে এরা কতটুকুন হবে, আল্লাহ রসুল সাহাবাই কারামের সামনে সাহাবিদেরকে নিয়ে বসে ওয়াজ করতেছে, হঠাৎ করে সাহাবির একটা বিকট আওয়াজ পাইল। সাহাবিরা জিজ্ঞেস করে আল্লাহর নবী গো একটা আওয়াজ পাইলাম বিকট আওয়াজ, এটা কি? এটা হলো আজ থেকে 70,000 বছর আগে জাহান্নামের ওপরের থেকে একটা পাথর ছড়া হয়েছিল, আজকে 70,000 বছর পরে গিয়া জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পড়ছে। জোরে আল্লাহু আকবার বলেন। তাহলে চিন্তা করে দেখেন জাহান্নামের গভীরতা কতটুকু। তখন এই বান্দার পাগুলো উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া যখন ফালানো হবে, তখন এই বান্দাগুলো জাহান্নামের আগুনে পড়তে 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 একটা সময় যখন তার গুণা শেষ হইব, তখন বান্দা এই নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, উপরের দিকে উইঠা ডাকনার কাছে কাছে আইসা আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিব, চিল্লে একবার জোরে কন তো সুবহানাল্লাহ, দুইটা ডাক দিব, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। এই ডাকটা পর আমার আল্লাহ শুনব, একটু জোরে কন না আল্লাহু আকবার, এই ডাকটা আমার মালিক শুনব, আল্লাহ শুনব। এই যে হাজার হাজার বছর আগুনে জ্বলল পড়ল, আল্লাহর ডাকছে ঠিক আল্লাহ শোনে নাই, যেই মাত্র জাহান্নামের আগুনের মধ্যে পুইরা কয়লা হইয়া গুনাগুলো মাফ হবে, তখন আল্লাহ পাক ডাক শুনবে। আল্লাহ বলবেন জিব্রাইল যাও তো গে দেখো তো এরা কারা আমার ডাকতাছে। গিয়া এই জাহান্নামের কিনারায় গিয়া দাঁড়ায় দেখবে মালেক দারোগা মালেক ফেরেশতা জাহান্নামের প্রহরী দাঁড়ায় রয়েছে। জিব্রাইলকে দেখা বলবে ভাই জিব্রাইল আপনি এনকে? তখন উম্মতে মুহাম্মদি নামটা শূন্য বলব, জিব্রাইল তাম নবীর কাছে বেশি আইতো। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ, জিব্রাইল নামটা শূন্য ওই মালিক দারোগা ফেরেশতাকে ডাক দিয়ে বলবে এই জিব্রাইল ফেরেশতা কই? তখন মালিক দারোগা বলবে এই যে আওয়াজ দিল এই আওয়াজগুলো কার? কয় এই আওয়াজগুলো হয়েছে উম্মতে মুহাম্মদির। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ, জিব্রাইল আমিন বলবে মালিক দারোগা নবী মুহাম্মদের উম্মতের খবর কি? কয়রা জাহান্নামের আগুনে পুইরা সারখার হয়ে গেছে কয়লা হয়ে গেছে। এই খবরটা জিব্রাইল ফেরেশতা আমার আল্লাহর কাছে বললি, আমার আল্লাহর কাছ থেকে আমার নবীজি জানতে চাইবে আর বলবে আল্লাহ কার নাম বললা? কয় আপনার উম্মতেরা জাহান্নামের আগুনের মধ্যে ধাও ধাও করিয়া জ্বলিয়া শেষ পর শেষ হয়ে গেল। এ মুসলমান ভাইরা রে আমার আল্লাহ তো কোন ডেকে বলবে ফেরেশতারা রে বান্দার আমল্লামায় কি আরও কোনো গুণা আসেনি? কয় আল্লাহ গুণা নাই পুইরা সারে হয়ে গেছে। আল্লাহ বলবেন এদেরকে উঠাইয়া নিয়ে আসো, জাহান্নামের আগুন থেকে উঠাইয়া নিয়ে আসো, জাহান্নামের আগুন থেকে উঠাইয়া এদেরকে জান্নাতের পানি দিয়া গোসল দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতের পানি দিয়া গোসল দেওয়ার পর এর মুসলমান জাহান্নাম থেকে উঠাইয়া গোসল দেওয়ার পরে নবী মুহাম্মদের সামনে উম্মতগুলোকে নেওয়া হবে। এর মুসলমান নবীর উম্মতের দল গুনা করিয়া তওবা করলে আল্লাহ গুনা কথা মাফ করিয়া দেয়, আর তওবা না করিয়া যদি গুনা লইয়া কবরে যাও তাহলে জাহান্নামের আগুনে জ্বালাইয়া পোড়াইয়া আল্লাহ গুনাগুলো মাফ করবি। এর মুসলমান হাজার হাজার বৎসর জাহান্নামের আগুনে পইরা আমার আল্লাহকে ডাক দিলে আমার আল্লাহ একটা ডাকের সাড়াও দিবে না। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় মানুষ কুলি দুউল্লাহু আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমা
আসমা উল হোসনা কামার সুন্দর সুন্দর নাম আছে, ওই নামগুলো ধৈর ধৈর ডাক। যখন রাত্র বেশি হয়ে যায়, নিরিবিল হয়ে যায়, আমার আরশে আজিমটা ফাঁকা হয়ে যায়, ওই মুহূর্তে বেশি করে ডাক। অতিয় গভীর হয় রজনী যখন, অতিয় গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন, প্রভুর করুণা যদি পাইবার চাও, অতিয় গভীর রাতে তার গুণগান গাও। এই জন্য আল্লাহকে বেশি বেশি করে ডাক দেওয়া, আল্লাহকে বেশি করে স্মরণ করা। জমিনে আল্লাহরে স্মরণ করলে আসমানে আল্লাহ আমাদেরকে স্মরণ করে। আল্লাহ ডাক দেয়, তোমরা আমারে ভুলিয়া গেল, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। এই জন্য আল্লাহ বেনামাজিরাও খাওয়ায়, রোজা না রাখলেও খাওয়ায়, জাকাত না দিলেও খাওয়ায়, গুনাহ করলেও খাওয়ায়। কেন? আল্লাহ কয়, তোমরা আমারে ভুলিয়া গেল, আমি আল্লাহ ভুলি না, আমি আল্লাহ তোমার রিজিকের দরওয়াজা খুইলাই রাখছি, সম্মানের দরওয়াজা খুইলাই রাখছি, আমি আল্লাহ তোমার সম্মান কামাইব না। কিন্তু বান্দা একটা জায়গাতে আসলে ওই সময়ে তুমি ধরা খাইয়া যাইবা, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান বাইরে আমি পায়া হাত দিয়া বলিয়া যাই, মুসলমান ওয়াজের নির্যাস হয়, আপনাদের নামাজের দাওয়াত দিয়া গেলাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? যারা পড়তেছেন বাকি জীবনটা পড়বেন, আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। এরে মুসলমান যারা নামাজ পড়ে, আল্লাহ কয়, আমি এদের জিম্মাদারি নিয়ে নেই, এদেরকে আমি দেইখা রাখি, এদেরকে আমি পাহারা দেই, এত গুনার করেও, গুনা করার পরেও রিজিক কমায় না, আল্লাহ সম্মান কমায় না। কেন জানেননি? আমার নবীর, আমার আল্লাহ যেমন ভালোবাসেন, নবীর উম্মতগুলোকে আল্লাহ তেমন ভালোবাসেন। আল্লাহ পাক আমার নবীরে যেমন ভালোবাসে, উম্মতকে তেমন ভালোবাসে। কারণ উম্মতের বেলায়, সওয়াবের বেলায় আমার নবীকে আল্লাহ জানায় দিছেন, নবী গো উম্মতকে জানাইয়া দেন, আপনার উম্মতের হায়াত হবে কম, কিন্তু আমলের বেলু হবে অনেক বেশি। জোরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদের হায়াত হবে কম, কিন্তু আমলের বেলু হবে অনেক বেশি। একবার সুবহানাল্লাহ কইলি মুসলমান দশটা নেকি হয়ে যায়, আল্লাহু আকবার। আবার সত্তর গুণ বাড়াইয়া দেয়, সাতশো গুণ বাড়াইয়া দেয়, সাত হাজার গুণ বাড়াইয়া দেয়। এই জন্য মুসলমান হায়াতের জীবনকে ব্রেক কইরা, হারে হায়াতের জীবনটাকে তওবার ব্রেক দিয়া আল্লাহরে বলবেন যে আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আল্লাহ আমি আর ভুল করব না, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। সত্তর বছরের ভিতরে তো পঞ্চাশ বছর গেলে গই, হ্যাঁ, এই বাকি জীবনটা তওবা করে আল্লাহর ঘরে ঢুকেন, আল্লাহ পাকের ঘরে ডুইকা ডুইকা আল্লাহর ডাকতে থাকেন যে আল্লাহ পিছনের জীবনের গুণাগুলো মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে নেক বানায় দাও, আল্লাহ তুমি আমাকে নেককার বান্দা হিসেবে কবুল করে নাও, আল্লাহ আমি আর গুণা করব না। তওবা করলে আল্লাহ কেমন খুশি হয় জানেন? আপনি আর আমি গুণা করে আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ কেমন খুশি হয় জানেন? কয়, শোনো, একটা বান্দা উট লয়ে রওনা দিছে, উট মরুভূমির পথ দুইরা, এটার মধ্যে খাওয়ন আছে, থাকার বেডিংপত্রও আছে। এক বই বান্দা ক্লান্ত হইয়া একটা জায়গার মধ্যে শুয়া পড়ছে, ওটারে বান্দা শুয়া পড়ছে, কিন্তু বান্দার থেকে ওট হঠাৎ করে হারায় গেছে, অনেক দূরে চলে গেছে ওট। এই বান্দাটা মরুভূমির পথ, লম্বা পথ পাড়ে দেওয়া লাগবে, তো এখন ওটটা হারায় গেছে। আপনারা বলেন তো, মনে করেন পাঁচশো মাইল যাইবেন আপনি, এই ওটার উপরে সওয়ার হইয়া হঠাৎ করে আপনি ঘুমেতে উঠা দেন, ওটটা নাই, মনটা কেমন খারাপ লাগবো? সামনের পথ আমার জন্য অন্ধকার, অন্ধকার। তখন এই বান্দাটা হাউমাউ করে কাঁদে আর বলে, আল্লাহ যদি ওটটা আমি না পাই তাহলে আমি সামনের পথ কেমনে আগামো? তো এই বান্দায় ক্লান্ত শ্রান্ত হইয়া আবার শুয়ে পড়ছে, শোয়ার থেকে উঠটা দেখে তার বাহনটা তার সামনে হাজির হয়ে গেছে। ওই বান্দা কেমন খুশি হইব? আল্লাহ কেমন খুশি হইব? আল্লাহ এক, আমার হারানো বান্দা গুনা করে আমার থেকে হারায় গিয়া আবার যখন ফিররা এসে কয় আল্লাহ গুনা করছি, ও বান্দা তুমি জানো আমি কেমন খুশি হই, ওই বেড়ায় ওট হারাইয়া পাইয়া যেমন খুশি হয়েছি, তার থেকে শতগুণ আমি আরও বেশি খুশি হই। তুমি আমার দিকে ফিরে আসলে আমি খুশি হই, তুমি আমার দিকে আসো, আমি চাই তুমি আমার কাছে আসো। দিনের গুণা করছো, রাত্রে মাফ চাও, মাফ করে দেবো। রাত্রে গুণা করছো, দিনের বেলা মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেবো। আল্লাহ এমন একজন দয়ালু আল্লাহ আমরা পাইছি। তো ওই আল্লাহকে সাথে নিয়া, আল্লাহর মহাব্বত নিয়া দুনিয়াতে চলবেন, দেখবেন আল্লাহ বলেন আমি যার জন্য হয়ে যাই তামাম দুনিয়া তার জন্য হয়ে যায়, আর আমি যার থেকে আলাদা হয়ে যাই তামাম দুনিয়া তার থেকে আলাদা হয়ে যায়। এই জন্য মুরব্বীরা কয়, তুমি দুনিয়ার সব কিছু পাইছো, আল্লাহরে পাও নাই, তাহলে তুমি কিছুই পাও নাই। আর আল্লাহ পাইছো, দুনিয়ার কোনো কিছুই পাও নাই, তুমি সব কিছু পেয়ে গেছো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ রাজি তো আমরা দুনিয়ার সব মাখলুকাত রাজি।
রাজি, আল্লাহ রাজি না, তাইলে আমরা কোনো কিছুই আমাদের রাজি হবে না আমাদের উপরে। এই জন্য আল্লাহ রাজি হইলে সব কিছু রাজি হয়ে যাবে। এই জন্য তো মুসলমান ওই যে বাদশা তার কালো বান্দি চাকর চাকরা চাকরানি কালো আর কি, শিক্ষিতও না কিন্তু বাদশার ফরমদার, বাদশার সব কথা শোনে, সব কথা মানে, একটা সব কিছু আগে আগে অন্য অন্য চাকর বাকরের আগে আগে সব হাজির করে দেয়। অন্য অন্য শিক্ষিত গিনিগুনি যারা চাকর আছে এরা এরা নিয়ে হিংসা করে যে বাদশায় আর কোনো কিছু পাইল না, এই কালো একটা বান্দিরি লেখাপড়া জানে না, চেহারা নমুনা ভালো না, এটারে এত ভালোবাসে। আর আমরা চেহারা শুরুতে ভালো, আমরা গেনে গুনে ভালো, বাদশা আমাকে পছন্দ করে না, এই কালোটারে পছন্দ করে। বাদশা আবার টের পাইছি যে আমার ব্যাপারে এরা কথা বলে, আচ্ছা একটু পরীক্ষা করে দেখি এরা আমারে বেশি ভালোবাসে না আমার কালো বান্দিটা আমারে বেশি ভালোবাসে। এই পরীক্ষা করতে গিয়ে বাদশা তো একদিন একেবারে খোলামেলা ঘোষণা দিছে, শোনো তোমরা যারা আছো আজকে আমার রাজভাণ্ডারের চাবি উন্মুক্ত করে দিলাম, সিন্ধুকের তালা তোমাদের হাতে চাবি দিয়ে দিলাম, স্বর্ণ গহনার তালা, টাকা পয়সার তালা যতগুলো আছে এই চাবি লয়ে যাও, যে যেটার দরবা আজকে আজকের দিনের জন্য যে যেটার দরবা সেটার মালিক হয়ে যাইবা। কি ঘোষণা দিয়ে দিছে, লম্বা ঘোষণা, যে আজকে যেটা দরবা সেটার মালিক হয়ে যাইবা। এখন এই ঘোষণা দেওয়ার পরে শিক্ষিত গিনিগুনিজন যারা আছে একবারে খবরটা পাই, ওই মুহূর্তে কেউ গিয়া স্বর্ণের সিন্ধুক, কেউ গিয়া রূপার সিন্ধুক, ডায়মন্ডের সিন্ধুক, যে যেটা পারছে সব লয়ে রেডি। আর মনে মনে কয় ওই যে একটা অশিক্ষিত কালোবান্দি, এটা মূরুক্ষ সুরুক্ষ, লেখাপড়াও জানে না, বিদ্যা বুদ্ধিও নাই, একবারে মূরুক্ষের ঘরের মূরুক্ষ, আজকে বাদশা ঘোষণা দিছে যে যেটা ধরবে সেটার মালিক হয়ে যাইব, এটা নড়াচড়া করে না দৌড়েও না। এখন বাদশা দমক দেখে, আই কালোবান্দি তোমার লেখাপড়া নাই কিচ্ছু নাই, তোমার মতন এমন ব্যাকুল্লা আমার দরবারের একজন পয়সা পাইলাম না। কয় বাদশা কী হয়েছে, কয় আজকে ঘোষণা দিয়েছিলাম যে যেটা দরবার সেটার মালিক হয়ে যাইব, তুমি দেখি খাড়াই রইছো, তুমি নিতা না, কয় আপনার ঘোষণা কি ঠিক, আপনি যে ঘোষণা দিছেন আজকে যেটা দরবার সেটার মালিক হয়ে যাইবা, এই ঘোষণা কি ঠিক, কয় হ্যাঁ ঠিক। আস্তে করে বান্দি বাদশার গাড়ে হাত দিয়ে কয় আমি অন্য কিছু নিলাম না, আমি আপনারই নিলাম, আমি আপনার এই নিলাম। আ সারে দুনিয়া হো মুখালিফ কছ নেহি নকসান হায়, ডর নেহি হায় গম নেহি হায় জব রহমতে রহমান হায়, ডর নেহি হায় গম নেহি হায় জব রহমতে রহমান হায়। এই যারা আল্লাহ পাইছে তারা সব পেয়ে গেছে, যারা আল্লাহ পায় নাই তারা কোনো কিছুই পায় নাই। বাবা জি আপনি অশান্তির মধ্যে আছেন, আপনি ক্ষুধার যন্ত্রণায় আছেন, আপনি একটু কষ্টে আছেন, যদি একটু সবুর করে বলেন যে আল্লাহ তুমি আমার দুনিয়া না দিলেও আমার জন্য আখেরাত তো আল্লাহ দিয়ে রাখছ, কাফের বেদিনদেরকে আল্লাহ অনেক সম্পদ দিছে, অনেক নিয়ামত দিছে, আমরা কিছু পাই নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে জানাইয়া দিছে আমরা কেন পাই নাই, কেন পাই নাই, ওইটা বুঝাইতে গিয়া হযরত মূসা আলাইহিসসালাম একটা ঘটনা বর্ণনা করছেন, ওইটা বলে ইনশাআল্লাহ আমি দোয়া করে দিব, আপনারা বিরক্ত হইয়েন না, বেশি বিরক্ত হয়েছেন আপনারা। পয়গম্বর মূসা আলাইহিসসালামের জবানে একজন মুসলমান আরেকজন ইহুদি, এই দুইজনের মৃত্যুর সময় কাছাকাছি চলে আসছে, তো মুসলমান বলতেছে সন্তানদেরকে আমার খুব মন চাইতেছে, খুব মন চাইতেছে জৈতুনের তেল দিয়া রুটি দিয়া রুটি, এই রুটি রুটি ভালো করে ভাজা কইরা জৈতুনের তেল দিয়ে আমার খাইতে মন চাইতেছে। ছেলেপুলেরা সব একসাথে হইয়া বাজার থেকে আটাও আনছে, জৈতুনের তেলও আনছে, রান্নাঘরেও সব কিছু রেডি করছে, জৈতুনের তেল দিয়ে রুটি ভাজবে, কিন্তু আল্লাহর কে মেহরবানি ওই যে উপরের থেকে বোতল নামাইতে গিয়া পাকের ঘরে ঢালতে গিয়া নিচে পড়ে গেছে, বোতল ভেঙে গেছে, ভাঙ্গিয়া তুলগুলো সব মাটিতে পড়ে গেছে, রুটি আর ভাজা হয় নাই, এর ভিতর দিয়ে মুসলমান বেটকি দিয়ে কবরে গেছে, শেষ মারা গেছে, আফসোসটা পূরণ হয় নাই, রুটিও খাইবার পারে নাই। এদিক দিয়ে একজন ইহুদি, যে ইহুদিটা এই সময় যারা নবী মোহাম্মদ আসার পরে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম যত ধর্ম আছে যত কিতাব আছে সব বাদ হয়ে গেছে, কোরআন শরীফের হুকুম চলবে কেয়ামত পর্যন্ত, অন্য কোনো হুকুম আর চলবে না, ইহুদি ধর্ম চলবে না, নাসারা ধর্ম চলবে না, খ্রিস্টান ধর্ম কোনো ধর্মই চলবে না, একমাত্র চলবে ইসলাম ধর্ম, জোরে কোন সুবহানাল্লাহ, এটা আমার আল্লাহর নির্দেশ, অমাইয়াব তাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়াকবাল আমিন, আল্লাহ কয় ইসলাম ব্যতীত কোনো ধর্ম আমার কাছে চলবে না, এটা গ্রহণযোগ্য নয়। ইহুদি বলতে ছেলেকে ডাক দিয়ে বলে আমার শেষ মুহূর্তে মন চাইতেছে তোমরা আমাকে
একটা বড় মাসকিন নাই না এটারে ভাজা কইরা আমারে কয়েকটা ভাত খাওয়াইবা। ছেলেপেলেরা মাছ ধরার যন্ত্র নিয়ে জাল লইয়া পুকুরে গেছে, এই যে মারতেছে জাল একটা মাছ উঠে না। আল্লাহ একজন ফেরেশতারে ডাক দিয়া কয়, এই পুকুরে কোনো মাছ নাই, একটা মাছ নিয়া এই পুকুরে ছাইরা দাও, জালটা মারার সঙ্গে সঙ্গে যখন ভিতরে ঢুকা যায় তো মারছে শেষ মুহূর্তে একেবারে সুন্দর মাছ। এটারে বাড়িতে আই না সুন্দর করে জবাই করে ভালো করে ভাজা কইরা বাবারে মাছ মাছ দিয়ে ভাত খাওয়া দিছে, বাবায় মারা গেছে। এখন পয়গম্বর মুসা আলাইহিসসালাম এই দুটো দৃশ্য দেখে আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ মুসলমান তোমার আপন, তোমার ধর্ম মানে এই বেটারে তুমি রুটি খাওয়াইলে না, আর হেইডায় তোমার মানে না ইহুদিডায়, হেরে তুমি ঠিকই মাছ দিয়ে ভাত খাওয়াই দিলা। আল্লাহ ডাক দিয়ে কে, মুসারে ইহুদির খাওয়ান তো কবরের আগ পর্যন্ত, আর এই মুসলমানের খাওয়ান এইখানে না পাইলো জান্নাতে আমি রেডি করে রাখছি। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। রে আমরা খাওয়ান হইলে বিয়া বাড়ির মতন, বিয়া বাড়ির যে এই বর যাত্রী দিয়ে যারা যায়, বর বর কিন্তু বেশি খায় না, খায়ও বরের লগের গিলি ভালো করে খায়। তা আমরা ডাক দিয়ে কই, বর না গেলে বরের লগে যারা যায় এরা খানা পায় না, আর আমরা মুসলমান আমরা দুনিয়াতে আসি বরের মতন, আমরা থাকলে ইহুদিরা খাইবার খাইতে পারবো, আমরা থাকলে নাসারা খাইবার পারবো, আমরা নাই এরাও খাইতে পারতো না। এই জন্য আমরাও ডাক দিয়ে কই, আমগো খাওয়ান দুনিয়াতেও আছে, আমরা মুসলমানের খাওয়ান আল্লাহর জান্নাতেও আছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সব আশা পূরণ না হইলো মাঝে মাঝে একে হুজুর একটু দোয়া করেন, আমরা দোয়া করি ঠিক দোয়া কবুল হয় না, আবার একে হুজুর দেখছি নিজেরা দোয়া করলে হয় না, আপনাকে খাওয়াও লাভ নেই, হাত দিয়া দিয়ে লাভ নেই, আপনাকে দোয়া কবুল হয় না, হুজুর কারো দোয়া লাগে না, হুজুর দোয়া মনে কাম হয় না। আল্লাহ ডাক দিয়ে একে শোন, এমন করে কইস না, সব দোয়া কবুল হয়, যেইটা আমার পছন্দ হয় যেটা দিলে তোর কল্যাণ হবে ওইটা আমি দিই, আর যেটা তোর লাগবো না এটা আমি আখেরাতে রাখছি, তোরা জান্নাত দেওয়ার লাগে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই বাবার কাছে ছেলে চাইছে, আব্বা আমার একটা মোটর সাইকেল দেন, আব্বার দেওয়ার ক্ষমতা আছে, আব্বা জানে হ্যাঁ দিলে এটা হ্যাঁ কেমত করে লাগবো, কিন্তু আব্বা হেরে দেয় না। আব্বা 1,00,000 টাকা দেন, কয় কেন একটা মোবাইল কিনু, আব্বা জানে হ্যাঁ এটা কিনে ওই হ্যাঁ অন্যরকম হয়ে যাবো, আব্বা দেয় না। আল্লাহ আর গিয়া কে, আল্লাহ আমার 5,00,000 টাকা দেয়, আল্লাহ কে তুই এটা দিলেও জুয়া খেলবি, তুই দিলে আগাম কম করবি, আমি জানি তোর তোর দিতাম না, আল্লাহ সবাই দেয় না, আবার কিছু কিছু দিয়া দেখায় তুই কেমনে কি করস, ঠিক কিনা জোরে কর। আর একটু আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা, মাঝে মাঝে আল্লাহ কিছু ক্ষমতা দিয়া আমগো দেখায় আমরা কি কাম করি, ক্ষমতাটা ফাইলই রডের বদলা বাঁশ দিয়ে লাই, হ্যাঁ কেউ ঠিক নিও, রডের বদলা বাঁশ দিয়ে লাই, ওই স্কুলের ফায়খানা খাইয়া লাই, উমুকের রাস্তা টেয়া খাইয়া লাই, আল্লাহকে ক্ষমতা দিয়ে মাঝে মাঝে দেখি তারা কোন হালাতে থাকস, কোন অবস্থার মধ্যে থাকস, আল্লাহকে আমি সব কিছু দেখি, সব কিছু বুঝি, সব কিছু জানি, তোর অন্তরের খবরও আমার জানা আছে। জোরে বলেন ঠিক না বেঠি। তো এজন্য মুসলমান ভাইরা আপনারা যারা আসছেন শেষ পর্যন্ত বৈশা রইছেন, আমার একটাই দাওয়াত, এককারে ওয়াজের নির্দেশের দাওয়াত হলো, যদি আল্লাহ হাসরের দিন ধরে যে তুই আর 1.5 ঘন্টা ওয়াজ করলি নামাজের একটা কথাও কাজ নাই, আপনাকে নামাজের দাওয়াত দিয়ে গেলাম, নিজেরাও পড়বেন, উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে বিবিটারাও কি নামাজের দাওয়াত দিবেন, নামাজটা পড়াইবেন। প্রত্যেকটা পুরুষের দায়িত্ব নিজের ঘরটারে সুন্দর করা, পরিবারকে নামাজ নামাজ দিয়ে বানানো, ছেলেকে নামাজ দিয়ে বানানো, মেয়েটা কলেজে পাঠাইবেন পর্দা সহকারে পাঠাইবেন, ছেলেকে ঘরের থেকে বাইর করবেন, ছেলেকে আদব শিখাইবেন। যেমন লোকমান হাকিম তার সন্তানকে বসা বসায় বসায় আদব শিখাইছেন, ওয়াজ করছেন তুমি এই এই কাজ কইরো, এই এই কাজ কইরো না, আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে ওয়াজ করবেন যে আপনি তুমি এই কাজ করবা এই কাজ করবা না, এটা আমার ইমানই দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এ দেখলাম মাশাআল্লাহ কী সুন্দর একটা মসজিদ আমার ভাইরা করছে, কিন্তু মসজিদের পাশে দেখলাম অজুখানার কাজটাও ধরছে না।